হে ফ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও ভালো আছি আজ পয়লা বৈশাখ চোদ্দশো সাতাশ সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি ইচ্ছে ছিল আজকের পুরো দিনের একটা ভিডিও বানিয়ে রাখা কারণ অনেক দিন হয় আমার বাবা মায়েরাও মানে দেখতে পারছে না যে আমরা রকম আছি কি করছি কি খাচ্ছি কারণ যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে সময় কাটানো তো সেইটা যেহেতু পারছে না তো ইচ্ছে ছিল পুরোটা দিনের একটা ভিডিও বানিয়ে রাখবো যাতে বাড়ির ফ্যামিলি সবাইও দেখতে পায় যে আমরা সারাদিন কি করলাম কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি তো বাধ্য হয়েই আমি বিকেল থেকে এই ভিডিওটা বানানো শুরু করেছিলাম তো আসলে আমার কাছে পয়লা বৈশাখ মানেই যেহেতু বাইরে সময় কাটানো বাইরে ঘোরাঘুরি সমস্ত কিছু বাইরে তো এইবার তো সেটা সম্ভব না বাড়িতেই আছি কিন্তু যতটা সম্ভব বাড়িতে থেকেও চেষ্টা করেছি বাইরের প্রকৃতিকে বাইরের পরিবেশকে অনুভব করতে যতটা সম্ভব ফিল করতে নাহলে আর তো কোনো উপায় নেই আর পয়লা বৈশাখে এই তো বৈশাখ মাস এসে গেছে এখানে আমার এই যে বাড়ির সামনের বা পাশের বাড়ির একটা মানে আম গাছ আছে বেশ কয়েকটা তো সেখানে আমের মুকুলও ধরে ছিল তো এখন দেখলাম যে বেশ গাছে ভালো আমও এসে গেছে এবং চেষ্টা করেছি এই তো বাইরের তাকে যেহেতু অনুভব করার চেষ্টা করেছি তাই চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করে দিলাম আর আকাশটা কত সুন্দর বৈশাখের বিকেলের আকাশ আর এইগুলো হচ্ছে আমার ব্যালকিনির গাছ গাছগুলো মানে মানে শুকিয়ে গেছিলো আবার জল দেওয়ার পর আবার হচ্ছে সতেজ হয়ে গেছে এইটাই তো এরপর আমি চলে গিয়েছিলাম মার্কেটে কারণ সকাল আমাদের এখানে দুবার মার্কেট বসে সকাল এবং সন্ধ্যেবেলা সব কিছু ভালো মতো পেতে গেলে সকালের মার্কেটে যেতে হয় কিন্তু ঘুম থেকে যেহেতু উঠতে পারেনি সকালের মার্কেটে যেতে পারিনি সন্ধ্যেবেলার মার্কেটে গিয়েছিলাম আজকে যেহেতু আবার পয়লা বৈশাখ ছিল সে কারণে মানে সেরকম বাজারঘাট ঠিকমতো বসেও নি মানে অনেকেই বসেনি সবাই ছুটি নিয়ে নিয়েছিল তাছাড়া এমনিতেও লকডাউনের কারণে ভালো জিনিসপত্র এখন ঠিকমতো মতো পাওয়াও যাচ্ছে না অনেক জিনিসপত্র কম আসছে তো আমি মার্কেটে গিয়েছিলাম তারপর মার্কেট থেকে এসে আমি রান্না শুরু করেছিলাম তো এই তো আমি কাটাকুটি করে নিচ্ছি আমার যেগুলো লাগবে আজকে আমি বানাবো ইঁচড়ের তরকারি আলু দিয়ে আর বানাবো আমি চাটনি রায়তা বানাবো আর বানাবো একটা আনারসের আর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আনারস খেতে তো আজকে যেহেতু আনারস পেয়ে গেলাম তো আনারস একটা নিয়ে এসেছিলাম যদিও রাত্রে ফল খাওয়াটা ঠিক না তাও আমার কোনো ঠিক ঠিকানা নেই আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই খাই তো হঠাৎ করে ইচ্ছে হলো যে আনারসের চাটও খাবো তো সেই কারণে আনারসও একটা নিয়ে এসেছি তো আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে আমি এখন কিচেনে চলে এসেছি তো এবং সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখেওছি এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব তো আজকে আমি একদমই সিম্পল রান্না করছি কোনো একদম নর্মাল মশলা দিয়ে রান্নাটা করছি যেমন রেগুলার রান্না সাধারণত আমি রান্না একটু মানে রিচ খাই আমার একটু রিচ খেতে বেশি ভাল লাগে একটু তেল ঝাল মশলাওয়ালা রান্না খেতে আমার বেশি ভাল লাগে কিন্তু আজকে রান্না একটু হালকা করেছি আজকে একটু বেশি মানে গরমও একটু বেশি পড়েছে তো সেই কারণে একটু রান্নাটাও একটু হালকা করেছি সেরকম মশলাদার মশলা দিই নি কম মশলা দিয়ে রান্নাটা করেছি ইঁচড় অনেকের কাছেই প্রিয় এবং ইঁচড়কে যদি ভালো করে রান্না করা হয় এক বলে নাকি একদম পাঠা মাংসের মতো খেতে হয় তো সেই কারণে ইঁচড়কে আমরা গাছপাঠাও বলে থাকি আর এখানে মশলার মধ্যে তো যেগুলো নর্মালি মশলা লাগে যেমন হলুদ ধনে জিরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ চিনি মতো এইগুলোই যা আর এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো আদা কুচি রসুন কুচি এই সমস্ত কিছু মশলাগুলো আমার লেগেছে তো আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা তিনচুর হচ্ছে আর একটাতে হচ্ছে আমের চাটনি আর আমের চাটনি শুকনো লঙ্কা দিয়েই করি কিন্তু শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে তো সেই কারণে কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা দিয়েই আমি আমের চাটনিটা করেছি আর এখানেই তো সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি দু রকম সর্ষেই দেওয়া যায় আমি এখানে শুধু হলুদ সর্ষে দিয়ে রান্নাটা করছি আর এরপর আমগুলোকে দিয়ে দিলাম এটা কিছুই না কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেবো ভালোভাবে তারপর আহ এটাতে একটু মানে জল ঢেলে দেব তারপর এটা এইভাবে আস্তে আস্তে এভাবে এইভাবে মানে সেদ্ধ করে নিলেই হবে সাধারণত আমের চাটনি যেভাবে করে আমের চাটনি তো সবাই জানে এটা আলাদা করে মানে বলার মতো কিছু নেই আর এই দিকে হচ্ছে এঁচড় আর এঁচড় আর আলুটা আমার ভালো মতো আমি এটা এখানে পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি হলুদ হলুদ দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো ফ্রাই করে নিয়েছিলাম আলু এবং এঁচড়কে তারপর আস্তে আস্তে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আদা রসুনের যে পেস্টটা ছিল ওটাকে অ্যাড করে দিলাম এবার এই দুটো এইগুলোকে একসাথে মিশিয়ে ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে যখন কষানো হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ওই যে মশলাগুলো বলেছিলাম ধনে জিরে কাশ্মীর অলঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলো দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একটু সময় নিয়ে কষাতে হবে রান্নাটা আস্তে আস্তে হয়ে যাবে তো ইঁচড় অনেকে আমি দেখেছি এটা রান্না করে কারণ অনেকে বলে ইঁচড় সেদ্ধ হয় না আরে কিন্তু আমি কিন্তু প্রেশারে মানে প্রেশারে রান্না করি না এভাবে কিন্তু একটু সময় বেশি লাগে কিন্তু এভাবে রান্নাটা করলে অনেক মানে আর অনেক বেশি টেস্টি লাগে আমার যে কোনো রান্নায় প্রেশারে আমি ঠিক প্রেশারে রান্না করাটা পছন্দ করি না কারণ আমার মানে মনে হয় প্রেশারে রান্না করলে সেই অত বেশি টেস্টি হয় না আমার মনে হয় তো আমি এটা একটু সময় লাগলেও আমি পুরো রান্নাটা এখানে এই কড়াইতেই আমি করি এই ইঁচুর রান্না সাধারণত তো এর মধ্যে আমি এখন সমস্ত মশলা দিয়ে 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 দিলাম যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম এবার কিছুই না এটা বেশ সময় নিয়ে কষাবো তারপর জল ঢেলে রেখে দেবো আর নির্দিষ্ট সময় পরে নামিয়ে নেব আর এই দিকে আমার আমের চাটনিটা মনে হচ্ছে হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো আমের চাটনিটাও যখন হয়ে যাবে তখন আমের চাটনিটাকেও আমি নামিয়ে নেব। আর বানাবো রায়তা রায়তার রেসিপি তো সবাই জানে নতুন করে বলার কিছু নেই তাও একবার দেখিয়ে দেবো রায়তা কিন্তু আমাদের মানে যে কোনো অনুষ্ঠানেতেই রায়তাটা বানানো হয় আর এমনিতে সাধারণত দেখা যায় যে রিচ খাবার খেলে একটু বেশি তেল ঝাল মশলা খেলে তারপর যদি রায়তাটা খাওয়া হয় তাহলে শরীরটা অনেক বেশি ভালো লাগে তো তাছাড়া রাইতা আমি এমনিতেও খুব পছন্দ করি আমরা রাইতা খেতে খুব ভালোবাসি তো রায়তাটা সাধারণত টক দই দিয়ে বানাই কিন্তু আজকে আমি মিষ্টি দই দিয়েই বানালাম কারণ টক দই মিষ্টি দই দুটোই পাওয়া যাচ্ছিল তো আমার ইচ্ছে হলো আজকে আমি মিষ্টি দই দিয়েই রায়তাটা বানাবো তো আমি দুশো গ্রাম এখানে মানে মিষ্টি দইও আমি নিয়ে এসেছি আর এইখানে আমি পেঁয়াজ এবং শশাকে কুচি করে রেখে দিয়েছিলাম রায়তাটা বানানোর জন্য দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ব্ল্যাক সল্ট মানে যেটা আমরা বিট লবণ বলি আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে তো এখানে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই যেহেতু এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি কিন্তু তাও আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তো সেই কারণে আমি সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি তো ইজি তো এইভাবে যারা যারা রায়তা মানে রেসিপিটা বানাতে চাও এইভাবে বানিয়ে নিতে পারো খুব টেস্টি হয় কিন্তু আর খুব অল্প সময়ের এটা মানে রান্না আর খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার এইদিকে রান্না হয়ে গেছে হিচোর প্রায় হয়ে এসেছে প্রায়ই হয়ে এসেছে ইঁচড় এবার ইঁচড়টাকে নামিয়ে নেব এবং বাকি রান্নাও হয়ে গেছে ভাতটা আমি দেখাইনি ভাত রান্না করে নিয়েছি এবং বাকি যে চাটনি বানাচ্ছিলাম চাটনিও হয়ে গেছে স্যালাডও কেটে নিয়েছি স্যালাড কাটাটাও আর দেখায়নি আর আনারসের চাট বানিয়েছি একটা কিছুই না আনারসটাকে কেটে আর একটুখানি বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো জাস্ট ছড়িয়ে দিয়েছি তো এগুলোই আমি খুবই সাধারণ খুব সিম্পল রান্না করেছিলাম কারণ এবারের নববর্ষ সেরকম আনন্দ করার মতো না আর এই আর কি তো নিজের মতো করে করেছিলাম খুব অল্প সময়ের মধ্যেই যে যতটুকু পেরেছিলাম আর দিনের বেলা কী কী খেয়েছিলাম না খেয়েছিলাম সেগুলো আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো কে কীরকমভাবে লকডাউনে পয়লা বৈশাখটা কাটালে অবশ্যই জানিও আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে ওকে আর তার সাথে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আসল কথাটাই বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু করোনার সংক্রমণ বেড়ে দশ হাজারে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত তিনশো উনচল্লিশ আর পশ্চিমবঙ্গ থেকে আক্রান্ত কিন্তু একশো উনিশ সুতরাং পরিস্থিতি কতটা জটিল বোঝা যাচ্ছে নিশ্চয়ই সুতরাং সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো ওকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো এই একামনে করি সবসময় মাস্ক ছাড়া একদমই বাইরে না যাওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস কানেক্টেড